নয় দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েক জেলায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বরিশালের শিক্ষার্থীরা টাউন হলের সামনে ও আদালত চত্বরে সমবেত হওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়। বাধার মুখে নারী শিক্ষার্থীরা সড়কে বসে পড়লে চারজনকে আটক করা হয়। খুলনায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা একটার দিকে শিক্ষার্থীরা সাত রাস্তা মোড়ে অবস্থান নেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ। চট্টগ্রামে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে আইনজীবীদের একাংশ শিক্ষার্থীদের সাথে অবস্থান নেন। রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বগুড়ায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে আদালত চত্বর পর্যন্ত যেতে পারেনি আন্দোলনকারীরা। প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তাদের সাথে অভিভাবকরাও সমাবেশে অংশগ্রহণ করেন। যদি রাষ্ট্র গণতান্ত্রিক হয় তাহলে রাষ্ট্রকে অবশ্যই প্রশ্ন করা যায়, কেন এমন করে আমাদের ভাইদেরকে হত্যা করা হলো। এছাড়া দিনাজপুর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ঝিনাইদহ ও যশোরেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।